নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি আগের দিনই কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম কৃষক বন্ধু প্রকল্পেও এবার ডিবিটি লিঙ্কের ব্যাপারটা চলে আসছে, মানে ডিবিটির মাধ্যমে টাকা পাবেন, যেমন পিএম কিষাণ, গ্যাসের ভর্তুকি বা অন্যান্য সরকারি স্কিমের টাকা পান, সেরকম কিন্তু কৃষক বন্ধুত্ব এবার ডিবিটি সিস্টেমটা চলে আসছে। এখানে কিন্তু বলেছিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে যারা বেনিফিশিয়ারি রয়েছে তাদেরকে কিন্তু অনলাইন ডিবিটি মেথডের মাধ্যমে টাকা দেওয়া হবে। এবার আপনারা কিভাবে বুঝবেন আপনাদের ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা বা আপনারা ডিবিটি লিঙ্কের মাধ্যমে কোন ব্যাংকে টাকা পাবেন, সেই বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। প্রথমে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে, দিয়ে গুগলে চলে আসতে হবে। গুগলের সার্চ বোটামে আসবেন, সার্চ বোটামে এসে আপনারা এখানে সার্চ করবেন uidai.gov.in। এটি আপনি গুগলে লিখবেন, লিখে সার্চ করে দিবেন। তো যখনই আপনি সার্চ করবেন আপনি কিন্তু ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আপনার সামনে এরকম ইন্টারফেস দেখাবে। এবার এইখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা লাইন রয়েছে, তিনটে লাইনে ক্লিক করবেন। তিনটে লাইনে ক্লিক করার পর এখানে মাই আধার রয়েছে, মাই আধারে ক্লিক করবেন। তারপর এখানে আধার সার্ভিস বলে একটা অপশন রয়েছে, আধার সার্ভিস অপশনে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম পেজগুলি চলে আসবে। এবার এখানে নিচের দিকে আপনি একটু স্ক্রল করবেন পেজটা, দিয়ে এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে আধার লিঙ্কিং স্ট্যাটাস, চেক আধার অথবা ব্যাঙ্ক লিঙ্কিং স্ট্যাটাস, এই যে দেখতে পাচ্ছেন অপশনটা, এই অপশনটায় আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এইখানে এবার আপনাকে বলেছে আপনার আধারের নাম্বারটা বসাতে, আপনার আধার নাম্বারটা এখানে বসাবেন। আর এই যে কোডটা দেখতে পাচ্ছেন, এই কোডটাকে দেখে দেখে এই সিকিউরিটি কোডের ঘরে আপনাকে এখানে বসাতে হবে। তারপর এখানে সেন্ড ওটিপি এই বোটামে ক্লিক করতে হবে। তো যখনই আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন এখানে দেখিয়ে দেবে ওটিপি সেন্ড টু ইয়োর রেজিস্টারেড মোবাইল নাম্বার, চেক ইয়োর মোবাইল, এরকম দেখিয়ে দেবে। আর এখানে নিচে কিন্তু একটা ওটিপি দেওয়ার ঘরও চলে আসবে, ছয় সংখ্যার ওটিপি দেওয়ার ঘর চলে আসবে। এইখানে আপনাকে সেই ওটিপিটা বসাতে হবে এবং সাবমিট বোটামে ক্লিক করবেন। ওটিপিটি আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনি ওটিপিটি এখানে বসাবেন, দিয়ে সাবমিট করে দেবেন। তারপর আপনার সামনে এরকম পেজ চলে আসবে, যদি আপনার লিঙ্ক থাকে এরকম দেখিয়ে দেবে, কংগ্রাচুলেশন ইয়োর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান, এরকম দেখিয়ে দেবে। আর যদি লিঙ্ক না থাকে এখানে নট লিঙ্কেড এরকম আরে দেখিয়ে দেবে আপনাকে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার আধার নাম্বারটা দেখিয়ে দিয়েছে, মানে আধারের লাস্ট চারটা সংখ্যা দেখিয়ে দেবে। আর ব্যাঙ্ক লিঙ্কিং স্ট্যাটাস, ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে কি না, মানে ডিবিটি লিঙ্ক রয়েছে কি না, এখানে অ্যাক্টিভ দেখিয়ে দেবে। আর যদি কারো ইনঅ্যাক্টিভ থাকে এখানে ইনঅ্যাক্টিভ দেখিয়ে দেবে। আর কবে লিঙ্ক হয়েছে ডেটটা এখানে দেখিয়ে দেবে, 27/7/2017 সালে কিন্তু লিঙ্ক করা হয়েছিল। আর কোন ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে না, ইউকো ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে। তার মানে আমার আধারের মাধ্যমে যদি ডিবিটির মাধ্যমে টাকা পাঠাই আমি কিন্তু এই যে আমার ইউকো ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে আমি এই ইউকো ব্যাঙ্কে কিন্তু টাকাটা পেয়ে যাব। এইভাবে আপনারা চেক করে নেবেন আপনারা কোন ব্যাঙ্কে যদি ডিবিটির মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন। আর আপনাদের যদি এখানে অন্য ব্যাঙ্ক দেখাই, আপনার পছন্দ মতো ধরুন এখানে ব্যাঙ্কটা দেখাচ্ছে না, আপনি যে ব্যাঙ্কে টাকা নিতে চাইছেন, তো আপনি কিভাবে আপনি এইখানে আপনার পছন্দ মতো ব্যাঙ্কটা যুক্ত করবেন, মানে পছন্দ মতো ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, সেই নিয়ে কিন্তু আগেই যখন পিএম কিষাণের ডিবিটি লিঙ্ক হচ্ছিলো তখন ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে। তো আপনারা চাইলে পিএম কিষাণের প্লেলিস্টে যে ভিডিও দেখে নিতে পারেন, সম্ভব হলে আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে রাখব। এবার আমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। এখানে বলেছে বিশেষ দ্রষ্টব্য, অনেক কৃষক যখন কৃষক বন্ধু প্রকল্প প্রথম চালু হয়েছিল তখন নাম নথিভুক্ত করেছিল, মানে একদম প্রথম যখন চালু হয়েছিল কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গে তখন তারা নাম নথিভুক্ত করেছিল, তখন আধার কার্ড বাধ্যতামূলক না থাকার কারণে অনেকে আধার কার্ডের নাম্বার না দিয়েই আবেদন করেছিল এবং বর্তমানে তারা টাকাও পাচ্ছে। যেহেতু এখনও অধিকাংশ কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের আধার নাম্বার যুক্ত নেই, সেহেতু কৃষি দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে সকল কৃষকদেরকে আধার ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হবে না। তো ব্যাপারটা বুঝুন, সকলের যেহেতু এখনও কৃষক বন্ধু প্রকল্পে আধার নাম্বার যুক্ত নেই, যেহেতু ডিবিটির মাধ্যমে টাকা পাঠাবে মানে আধার নাম্বারটা তার যুক্ত থাকতেই হবে, তো অনেকের যেহেতু আধার নাম্বার যুক্ত নেই তার মানে কৃষি দপ্তর কীভাবে পাঠাবে ডিবিটির মাধ্যমে টাকা, তো ওই জন্য সিদ্ধান্ত নিয়েছে সকলে ডিবিটির মাধ্যমে টাকা পাঠাবে না। যাদের আধার নাম্বার যুক্ত রয়েছে তাদের মধ্যে কিছু সংখ্যক কৃষকদেরকে পরীক্ষামূলকভাবে ডিবিটির মাধ্যমে এইবারে টাকা পাঠানো হবে, তবে সকল কৃষকদের ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হবে না। দেখুন, যখন কোনো একটা কিছু করা হয় তার আগে একটা পরীক্ষামূলক ব্যাপারটা আসে, মানে একবার হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নিল সবাইকে ডিবিটির মাধ্যমেই টাকা দেওয়া হবে, হ্যাঁ সেটা সেভাবে কিন্তু হয় না, প্রথমে একটা পরীক্ষামূলক হয় তারপরে তার
কতটা সফল হলো, তার কি অসুবিধা আসলো, সেই নিয়ে একটা বিচার বিবেচনা হয়। তাই প্রথমে কিন্তু পরীক্ষামূলকভাবে এটা করা হচ্ছে, মানে কিছু সংখ্যক কৃষকদেরকে পাঠানো হবে যাদের আধার যুক্ত রয়েছে সেই সকল কৃষকদের মধ্যে। পরবর্তী সময়ে যখন সমস্ত কৃষকদের আধার নাম্বার যুক্ত করা হবে, মানে হয়ে যাবে, তখন কৃষক বন্ধু প্রকল্পের সকল কৃষকদেরকে আধার ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হবে। এটি পরীক্ষামূলকভাবে এইবার থেকেই শুরু হচ্ছে। তার মানে কৃষক বন্ধু প্রকল্পে সকল কৃষকদেরকেই কিন্তু আধার নাম্বার যুক্ত করার সুযোগ আগে কৃষক বন্ধু প্রকল্প থেকে আপনাদেরকে দেবে। আপনাদের ব্লক অফিস থেকে সকলকেই আগে কৃষক বন্ধু প্রকল্পে আধার নাম্বার যুক্ত করার সুযোগ দেবে। যখন সকলেরই আধার নাম্বার যুক্ত কমপ্লিট হয়ে যাবে, যেমন পিএম কিষাণ এখন সকলের আধার নাম্বার যুক্ত করার সুযোগ দিচ্ছে, ইকেওয়াইসি করার সুযোগ দিচ্ছে, সেরকম কৃষক বন্ধু প্রকল্পেও দেবে। যখন আপনাদের সমস্ত কৃষক বন্ধু প্রকল্পে আধার যুক্ত হয়ে যাবে, তখন কিন্তু ওই ডিবিটির মাধ্যমে টাকা পাঠানোর ব্যাপারটা কিন্তু একদম কনফার্ম হয়ে যাবে। মানে তখন আর ডিবিটি ছাড়া টাকাই দেবে না। যেমন এখন বর্তমানে পিএম কিষাণে ডিবিটিটা এবার মাস্ট করে দিচ্ছে, ডিবিটি ছাড়া পরবর্তী সময় টাকা পাবে না, সেরকম কৃষক বন্ধু প্রকল্পেও কিন্তু হতে চলেছে। তাই আপনাদের এলাকায় কৃষক বন্ধু প্রকল্পে যখন আধার নাম্বার যুক্ত করার কাজ চলবে, তখন অবশ্যই আপনারা করে নেবেন। তার আগে আপনাদেরকে ভিডিও দেখে আধার নাম্বার যুক্ত করতে যেতে হবে না, যখন কাজ হবে আপনাদের ব্লকে তখন আপনারা করে নেবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।